চাই, এগুলো পরে আজ তুই রাজ রানীর মতো সেজে বিয়ের পিড়িতে বসবি, যাতে ভাই আর তোর দিক থেকে চোখ সরাতেই না পারে। উফ, বেনারসিটা পরে যা লাগবে না পিহুকে। এই এই দাদা, তুই কিন্তু দাদা ভাইয়ের পাশে থাকিস, পিহুকে দেখে যদি জ্ঞান হারিয়ে যায় তখন তো সাপোর্ট দিতে লাগবে তোকে। ও দিদি, তুমি কিন্তু একটা ডক্টরকে ফোন করে নিও, আমাদের ফ্যামিলি ডক্টরকে। খুব সুন্দর লাগবে, খুব ভালো শাড়িটা, তোমার পছন্দ কখনো খারাপ হতেই পারে না। জানো রোশাদ, তোমার মেশো আর আমার মধ্যে বিয়েটা নিয়ে আগে অনেক দ্বিধা ছিল। এমা মাসে এসব এসব কি বলছো? আবার আমার একবারও মনে হচ্ছে না যে তুমি যে এত ঘটা করে এত আয়োজন করে বিয়ে দিচ্ছ ওদের, সেটা তোমার ভাইয়ের জন্য দিচ্ছ না, সেটা মনে হচ্ছে না। বরং আমার মনে হচ্ছে তুমি এটা আমাদের পিহুর জন্যই করছো। পিহুকে নিজের বোন ভেবে তুমি এত আয়োজন করে ও বিয়ে দিচ্ছ। মাঝে মধ্যে আমার মনে হচ্ছে তোমাদের বোধ হয় আগের জন্য সত্যিই কোনো সম্পর্ক ছিল, নাহলে একটা মনের টান হতে পারে না। রুষা, জানি না কেন তোমায় দেখলে আমার খুব দিদির কথা মনে পড়ে যাচ্ছে। মা, মাসি, তুমি না একদম আমার মনের কথা বলেছো। জানো, পিহু তো আমার নিজেরই বোন। বৃষ্টি বাড়িতে যখন ওকে প্রথম দেখেছিল সেদিনই আমার মন জয় করে দিয়েছিল। জানি না, আমার মানে আমারও ঠিক একই কথা মনে হয়েছে। জানো তো মাসি, ওর সাথে না আমার গত জন্মের কোনো যোগাযোগ ছিল। তুমি আমাকে যেমন ভালোবাসো আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি রুষাদি, সেই জন্যই তো আমি তোমার কথা ফেলতে পারছি না। শুধু তোমার ওপর ভরসা করে একটা অনিশ্চিত অন্ধকারে চোখ বুঝে ঝাঁপ দিচ্ছি ওই মানুষটার সাথে, যার সাথে আমার কোনো মিল নেই।